ভিডিও করবে লাইট মেরে দিকার আমার বাবা বাহিরে যাওয়ার জন্য উঠছে, উঠছে একটা কাজ দেশে, তখন ওই দরজা দিয়ে দৌড় দিয়ে দুইটা লোক গেছে, আমার বাবা দেখছে, দেখছে পর চোর চোর বলে ডাক দিছে, আমার ছোটো ভাই সেই শুনে ডাকছে, তিয়ার শোনার সময় উঠছে, উঠে সেও চোর চোর বলে ডাক দিছে, ওর চোখের সামনে পড়ছে, একজন দক্ষিণ দিকে গেছে আর একজন উত্তর দিকে আসছে, এই তখন আমিও চোর চোর বলে আমার বাইর পিছনে পিছনে আমি দৌড়ে আসি, দৌড়ে আসি পর গ্রামের লোকজন বহু লোকজন জড়ো হয়ে যায় এবং সবাই চোর খুঁজতে আসি, চোর পাই না। এর ভিতরে দেখি যে আমাদের এখানে যে আটবান্ধা ছিল এবং বেড়া দেওয়া ছিল গণপাশের চেরার এবং ভালো করে যে সে বেড়া কিছুই নেই এবং আট ভাঙ্গা ছিল। এরপরে আমরা বাড়ির ভিতরে ঢুকি, লোকজন সহ কতিপয় লোক বলে যে আপনাদের মন্দিরের দরজা খোলা, এর ভিতরে দেখে যে প্রতিমা ভাঙ্গা, কালী প্রতিমা দিয়ে আপনাদের ভাঙ্গা, এই আমি যে সেখানে হতজ্ঞান হয়ে পড়ি, আমার ছোটো ভাই সেও হতজ্ঞান হয়ে পড়ে, আমরা সে প্রায় 30-40 মিনিট পর্যন্ত কান্দাকাটি করিয়া, এরপরে আবার বাড়ির পূর্ব পাশে আরেকটা মন্দির আছে, আরেকটা দাগে কালী মন্দির, সেই মন্দির থেকে কিছু লোকজন ওইখান থেকে আসে, আসার পরে ওনারা বলে যে আপনাদের ওই প্রতিমা ওখানের ওটা ভাঙ্গা, এই তখন আমরা লোকজন সহ আমরা সেখানে ছুটে যাই, যাইয়ে দেখি যে সেখানে কালী প্রতিমাও ভাঙ্গা এবং আমরা তখন সেখানে কান্নাকাটি করি, বহু লোকজন আমরা জড়ো হয়ে যাই। পরে স্থানীয় মেম্বার এবং চকিদার দফাদার আর মহিলা মেম্বার আরও বহু গণ্যমান্য লোকজন আসে, আসে দেখে যে তারা যে এই ঘটনা ঘটছে, এবং বাড়ির ভিতরে যখন ঘরে ঢুকছি তখন দেখি আলমারি খোলা, আলমারির ভিতরে একটা হাইকোর্টের ডকুমেন্ট ছিল আমার, যে জমিজমা সংক্রান্ত যে মামলা চলে সে ডকুমেন্টটা দেখি না, কাগজটা। এরপরে দেখি যে প্রায় 15-20 হাজার মতো টাকা ছিল আনুমানিক আর কি, এবং সে টাকা দেখি না, একটা স্বর্ণের আংটি ছিল তাও দেখি না। পরে দেখি কিছু লোকজন বলে এই তো ঘরের পিছন দিয়ে শিঙ্কাটা, এই তখন শিঙ্কাটা দেখি, শিঙ্কাটা দেখে সে কতিপয় লোকজন বলে যে এখান দিয়েই চোর উঠছে। কাশি দিছি, এরপর দুইজন লোক দৌড়াইয়ে পড়ছে, এই আবার ওই ছোটো পোলায় চোর চোর করিয়া শিক করে দিছে। থ্যাংক ইউ স্যার।